আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতিকে একটা সুন্দর জীবন দান করছেন, যেমন তার অভাব আকৃতি এবং জ্ঞান আল্লাহ সুবহানাহু তাআলা সুন্দর দান করেছেন, তদ্রূপ ভাবে তার আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, নৈতিকতা সবগুলো একটা সুন্দর দান করেছেন। এবং নবীদেরকে বলছেন আল্লাহ নির্দেশে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার দিকে মানুষকে ডাকবেন, সে আল্লাহ কে? আল্লাহ বলেন আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নিশ্চিন্ত মনে, নিশ্চিন্ত মন এই নয় যে এই আল্লাহর এতটুকু পরিধি, এই পরিধির মধ্যে যতদিন আমি থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ আমাকে নিরাপত্তা দিবেন, কিন্তু আল্লাহর পরিধির বাইরে যদি যাই তখন আমাকে কে নিরাপত্তা দিবে? এই ধরনের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিন এবং তার মাঝখানে, আসমানের উপরে জমিনের নিচে যাবতীয় যেখানে যা কিছু আছে সবগুলো কার? আল্লাহ। সুতরাং আপনার চিন্তার কোন আপনি নিশ্চিন্ত মনে মিনাল জুলুমাতি ইলা নূর, অন্ধকারের থেকে মানুষকে নূরের দিকে আনেন, আনার অর্থ কি হলো? আপনি দাওয়াত দেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কোন পুলিশজন দারোগা নন যে আপনি কি করবেন তাদেরকে সোর করে নিয়ে আসবেন, তা ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির, আপনি শুধু উপদেশ দাতা, আপনি উপদেশ দিবেন, মানা দেবেন এটা তাদের ব্যাপার, মনে চায় মানব না মনে চায় না মানব, ফামান শা ফালিউমিন ফামান শা ফালিয়াকফুর, এটা মন চাইছে। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. هي دنيا مانوش تما در بقى جدي شمبب هاي تم راكي کرو الله كيري يسر بايره چلے جاؤ. إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا, যদি সম্ভব হয় তোমরা আল্লাহ এড়িয়ে সেরে বাইরে চলে যাও, কিন্তু কারো পক্ষে সম্ভব নয় যে আল্লাহ এড়িয়ে সেরে বাইরে চলে যাবে। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোথায় যাবে? আকাশের উপরে, কোথায় যাবে? জমিনের নিচে, কোথায় যাবে? মহাশূন্যে, কোথায় যাবে? মহাকাশে, যেখানে যাবে সেখানে আল্লাহ। বিশ্বাস করতে করতে হযরতে মুআযিম আনন্দ রাহমাতুল্লাহি আলাইহি নাযরাল্লাহু মারফাদা অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন আতর বিক্রেতা ছিলেন। যাই হোক, এক ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আল্লাহর মনোনীত বান্দা হিসেবে কবুল করেছেন। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি উনি তৎকালীন যুগের বুজুর্গ হযরত বুআলী কালান্দার রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন বয়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য। তো হযরত বুআলী কালান্দার রাহমাতুল্লাহি আলাইহি উনি আহলে কাশফ ছিলেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে আত্মিকভাবে অনেক কিছু দেখায়। উনি দেখতেছেন যে লোকটা তার কাছে মুরিদ হয়ে মুরিদ হইতে আসতেছে, সে লোকটা অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ। তো তাই কি বলিস তোমার? তো আসার পরে হযরত বুআলী কালান্দার রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন যে আপনি কি জন্য আসছেন? হযরত আপনি এই যুগের অত্যন্ত বুজুর্গ মানুষ, আপনার কাছে আমি বয়াত হওয়ার জন্য আসছি, মুরিদ হওয়ার জন্য আসছি। উনি বললেন যে আসলে দেখেন মুরিদ তো হতে আসছেন ভালো কথা, কিন্তু আমার কাছে তো আসলে মুরিদ হতে যে শর্ত আছে সেই শর্ত তো আপনি পালন করতে পারেন। বুঝুন কি শর্ত বলেন আপনি, মানে যেটাই হোক পালন করা সম্ভবত আপনার পক্ষে সম্ভব হবে না, এমন কি শর্তটা আপনার কাছে পালন করতে পারবো না, বলে দেন যা হোক একটা কিছু। উনি বললেন এই একটা কবুতর নিয়ে যান আর একটা ছুরি নিয়ে যান, খাবেন একটা কবুতর, জীবন্ত কবুতর একটা ছুরি নিয়ে যান, এটাকে যান যেখানে কেউ দেখবে না ওরকম একটা জায়গার মধ্যে নিয়ে আপনি জবাই করে নিয়ে আসেন। উনি বললেন হায় হায় এটা খবর হলো আর কি, আমার কি জিনিস
তো এখন যেখানে যায় দিনে না সিদ্ধান্ত নিলেন রাতের বেলা গভীর অরণ্যে গভীর জঙ্গলে নিয়ে যাবে, যেখানে সূর্যের আলো নিচে দিয়ে বলে দিনেও না। তো সত্যি সত্যি একটা নিরিবিলি স্থানে ঢুকলেন, এবার তৈরি করলেন, প্রস্তুতি নিলেন কবুতর জবাই করার জন্য। তো কবুতর জবাই করলেন, আশেপাশে এদিক সেদিকে তাকিয়ে দেখলেন যে না কেউ নেই, আর এই গভীর রজনীতে দেখার মতো আর কেউ নেই।